করোনা ভাইরাসের আক্রমণকে ব্যর্থ করতে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। দেশবাসী ঐক্যবদ্ধভাবে করোনার মোকাবিলা করছেন। দেশজুড়ে চলা এই লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক রিলিফ ফান্ড গঠন করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, প্রতিষ্ঠান, ক্লাব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধ্যমতো দান তুলে দিচ্ছেন। আর এবার একাজে এগিয়ে এলেন নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়া গ্রামের আখড়াপাড়া নিবাসী 93 বছর বয়সী ক্ষুদিরাম মণ্ডল। এই বয়সে যখন মানুষ একটু হাঁটতে চলতেই কষ্ট পান, তখন 93 বছরের প্রবীণ ক্ষুদিরাম মণ্ডল নিজে সাইকেল চালিয়ে টেহট্ট 2 নম্বর ব্লক অফিসে এসে বিডিও শুভসিংহ রায়ের হাতে 501 টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দেওয়ার জন্য। উনার এ কাজে সকলে যেমন হতবাক, তেমন ভীষণ খুশিও। দান হয়তো সামান্য, কিন্তু যে দানে হৃদয়ের স্পর্শ আছে সেটি মহান, তাকে কোনো কিছু দিয়ে মাপা যায় না। আপনারা দেখছেন খবরের দর্পণ। অত্যন্ত সক্রিয় আছেন, তরুণ আছেন শ্রী ক্ষুদিরাম মণ্ডল মহাশয়। তিনি অক্লান্ত পরিশ্রম করেন সারাদিন। তিনি এই যে করোনা ভাইরাসের বিরুদ্ধে যে বিশ্বব্যাপী লড়াই আমাদের পশ্চিমবঙ্গ সেই লড়াই চলছে, সেই লড়াইয়ের এক সক্রিয় অংশীদার হিসাবে তিনি তার কষ্টার্জিত 501 টাকা সরকারের হাতে তুলে দিলেন। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ত্রাণ তহবিল তৈরি করেছেন এই করোনা ভাইরাসের বিরুদ্ধে, তাতে উনি যোগদান করলেন এবং আমরা ওনার যে অর্থ আমরা আগামীকালই ব্যাংকে ডিপোজিট করে দেবো, আমরা ওনাকে রিসিপ্ট কপিও দিয়ে দিয়েছি। এরকম মানুষ সমাজের প্রেরণাস্বরূপ, সমাজের কাছে এরাই আদর্শ এবং এভাবে উনি আরও দীর্ঘজীবী হন, উনি সুস্থ থাকুন এবং এভাবে সমাজকে দিশা দেখান, ওনাকে দেখে বাকিরা এগিয়ে আসুক এবং তরুণ প্রজন্মের কাছে, সব রকম সব ধরনের প্রজন্মের কাছে উনি আদর্শ স্বরূপ। করোনা পার্ক আছে, আমি এই যত সামান্য 501 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বিডিও সাহেবের হাতে আমি যত সামান্য একটু দিলাম। আমার নাম ক্ষুদিরাম মণ্ডল, পলাশিপাড়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।